Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. आशा करी प्रिय छात्र छात्री सकले भालो आछो। करोना परिस्थितिर जन्य एखोनो अनलाइने क्लास होच्छे। आम्रा मालदा जिला प्रशासनेर काछे कृतज्ञ थाकब, तारा जे एई महत् काज आरम्भ करेछेन तार जन्य। तो आमि एर आगे तोमादेर dy/dx अर्थात डेरिवेटिव पढ़ते शिखेछिलाम। जदि y इक्वाल टू एफ एक्स एरकम एकटा फांगशन थाके তাহলে আমরা dy dx কত হবে সেটা কিছুটা জানি বের করতে। আর এটার মানেটাও আমরা বুঝেছিলাম যে dy dx কি জিনিস। অ্যাকচুয়ালি dy dx আরেকবার বলে দিচ্ছি, dy dx হচ্ছে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তন। তো আর আমরা কিছু সাধারণ জিনিস করতে শিখেছিলাম যে dy dxটা কীভাবে বের করবো, সাইন x কজ x বা কোন ফাংশান কেমন থাকলে তার dy dxটা কত হবে সেটা শিখেছিলাম। আজকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে dy dx এর ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কী সেটা আমরা বের করব। dy dx দিয়ে আমরা কী বুঝি অ্যাকচুয়ালি আরও। তো dy dx এটা দিয়ে কোনো গ্রাফের স্লোপকে বুঝি আমরা। আমরা যখন কোনো কিছু গ্রাফ করি তো তার স্লোপ বুঝাবে। ধরো এরকম একটা গ্রাফ আঁকছি আমি, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, আর একটা গ্রাফ আছে এরকম, এটা হচ্ছে গ্রাফটা, এর লেখটা হচ্ছে এটা। দেখো স্লোপ বলতে বোঝায় এই লেখটা এক্সের সাথে কতটা খাড়া আছে বা কতটা হেলে আছে। স্লোপ বা নতি, স্লোপ এসএলওপি স্লোপ বা নতি, নতি মানে কতটা নত হয়ে আছে, হেলে আছে অথবা কতটা খাড়া আছে। তাহলে এক্সকের সঙ্গে গ্রাফটা যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে তার নতি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে থিটা জানলে অর্থাৎ ট্যান থিটা জানলে আমরা এই নতিটা সম্বন্ধে জানতে পারবো। ফলে নতি সমান কিন্তু ট্যান থিটা, নট থিটা। থিটাটাকে আমরা বলবো নতি কোণ। অন্যভাবে নতিকোণ যদি জানি আমি তাহলে কতটা খাড়া আছে বা কতটা হেলে আছে এটা, সেটা সম্বন্ধে আমার ধারণা আসবে। এবার ধনাত্মক নতি ঋণাত্মক নতি, তো নতি বলতে আমরা ট্যান থিটাকে বোঝাই। নতি সমান হচ্ছে ট্যান থিটা। এবার এটা এরকম আছে, এটা যদি এরকম থাকতো তাহলে থিটাটা বড় হতো, কিন্তু এরকম যদি থাকে এটা এক নম্বর গ্রাফ, এটা দুই নম্বর, তিন নম্বর গ্রাফ। তো এক নম্বর গ্রাফ থেকে থিটা বুঝতে পারছি একটু হেলে আছে, তারপরে একটু খাড়া হয়েছে। খাড়া হতে হতে ম্যাক্সিমাম খাড়া হতে পারে এর 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিতে কত হবে ট্যান থিটা। তখন ট্যান থিটার মানটা যদি থিটা 60 ডিগ্রি হয় তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে √3 নতি যদি হয় তাহলে বুঝতে হবে যে 60 ডিগ্রি কোণ করে আছে। কিন্তু 90 ডিগ্রি যদি কোণ করে হয়, কোণ করে থাকে 90 ডিগ্রি, তাহলে ট্যান থিটার মান কত হবে অনির্ণেয়। অনির্ণেয় হলে বুঝতে হবে যে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল আছে। কিন্তু এরকম যদি হয়ে যায় তাহলে থিটাটা এখানে, এই যে এটা হচ্ছে থিটা, এটা যদি না থাকে ট্যান থিটা অপটিউজ অ্যাঙ্গেল, থিটাটা অপটিউজ স্থূল কোণ,
তাহলে টেন টেন স্থূলকোণের মান কত হবে নেগেটিভ হয়ে যাবে তখন এরকম থাকলে নেগেটিভ নতি তাহলে এটার নতি গেল তো এবার আমরা যদি দেখি নতি আর ডিওয়াই ডিএক্স এর মধ্যে কি সম্পর্ক আছে যদি গ্রাফগুলো স্ট্রেট লাইন হয় এক্স ওয়াই এটা একটা গ্রাফ এটা থিটা এর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই তাহলে তাহলে এটা হচ্ছে ওয়াই এটা এক্স তাহলে ট্যান থিটা কত হবে ট্যান থিটা হবে ওয়াই বাই এক্স কারণ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এটা ত্রিভুজ হলো ত্রিভুজের এটা লম্ব এটা ভূমি তাহলে ট্যান থিটা হলো ওয়াই বাই এক্স যদি স্ট্রেট লাইন হয় থিটা সব ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকছে ফলে ট্যান থিটা সবসময় কনস্ট্যান্ট ওয়াই বাই এক্স কিন্তু এটা যদি এরকম না হয় এরকম না হয়ে গ্রাফটা যদি এরকম হতো তাহলে দেখো এর নতিটা কি করে বার করবে এর নতিটা সবসময় কনস্ট্যান্ট নাই মানে এর যে নতি ট্যান থিটার মানটা সব জায়গায় সমান নয় খাড়া তো নয় এখানে যতটা খাড়া এখানে তাও খাড়াটা বাড়ছে ধীরে ধীরে খাড়া বাড়ছে স্টিফনেস বলা হয় এই স্টিফনেসটা যে বাড়ছে তো তার মানে বোঝা যাবে নতি বাড়ছে কারণ নতি মানে খাড়া বোঝায় খাড়া বা স্টিফনেস এরকম খাড়া এটাকে স্টিফনেস বলবো এর স্টিফনেসটা বাড়ছে এখানে যতটা খাড়া খাড়া বেশি তো এখানে সিম্পলি ট্যান থিটা ওয়াই বাই এক্স দিয়ে আমরা বলতে পারবো না তাহলে কিভাবে বলবো নতিটা কি বুঝবো না কোনো পয়েন্টে নতি যখন বের করতে বলে মনে করো এই পি পয়েন্টে নতি বের করতে বলেছে আমাকে পি পয়েন্টে নতি কত কারণ এই নতিটা তো সব জায়গায় সমান নেই নতিটা ক্রমশ বেড়েছে তাহলে পি পয়েন্টে যদি নতি বের করতে বলে তাহলে পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব এরকম পি পয়েন্টে ট্যানজেন্ট একটা আঁকলাম ট্যানজেন্ট মানে স্পর্শক স্পর্শক আঁকলাম তো স্পর্শক সরল রেখা হবে এবার এরকম একটা ত্রিভুজ ভাবলাম আমরা তো এটাকে যদি আমরা ডিওয়াই বলি তো এটা হবে ডিএক্স তাহলে লম্ব কত হলো ডিওয়াই আর ভূমি হলো ডিএক্স তখন এই কোণটাকে বলবো থিটা কোণ কারণ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে নতি কোণ এক্স অক্ষ এটা এক্স অক্ষের সঙ্গে এই সরলরেখাটা কত থিটা কোণ করেছে তাহলে নতি কোণ হলো থিটা তাহলে ট্যান থিটা বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স তখন ট্যান থিটা সমান হলো ডিওয়াই বাই ডিএক্স এখানে যদি আমরা করতাম তো এখানে নতিটা কম হতো কারণ এখানে এটা স্ট্রেট লাইন এটা এরকম এরকম হতো থিটা তাহলে এটা ডিওয়াই এটা ডিএক্স সব জায়গায় এটা সমান হবে না তাহলে এরকম যদি হয় তো নতি বাড়ছে মানে ট্যান থিটার মানটা ক্রমশ বাড়ছে তাহলে ডিওয়াই ডিএক্স দিয়ে আমরা কিন্তু ট্যান থিটাকে বুঝি এবং ডিওয়াই ডিএক্সের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো এর দ্বারা আমরা নতি বুঝি নতি সম্বন্ধে যদি আরও ধারণা করতে হয় কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ফিজিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার এরকম যদি একটা গ্রাফ হয় তাহলে আমরা যদি ভেবে দেখি এই পি কিউ দুটা পয়েন্ট বলি পি পয়েন্ট কিউ পয়েন্ট এই দুই জায়গায় কিন্তু নতি সমান নেই এটা বেশি খাড়া আছে এখানে হেলে আছে বেশি কারণ স্ট্রেট লাইন যদি আমরা ট্যানজেন্ট রাখি এই যে এটা ট্যানজেন্ট হচ্ছে এটা তো এখানে যদি কোণ করবে যেটা কোণ আর এখানে যে কোণ করবে কোণটা পার্থক্য আছে মানে এখানে যা নতি আছে এখানে নতি কম মানে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার নতি ক্রমশ কমছে আর এরকম যদি হয় তাহলে নতিটার বাড়ছে আর যদি স্ট্রেট লাইন হয় তাহলে নতি সমান আমি তিনটা গ্রাফ ড্র করে দেখাচ্ছি
একটা গ্রাফ মনে করো এরকম, একটা গ্রাফ এরকম, আর একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ক্ষেত্রে নতি সবসময় সমান থাকবে, এখানে নতি ক্রমশ বাড়ছে, এখানে নতি ক্রমশ কমছে। তার মানে ডিওয়াই ডিএক্স এর মানটা এক্ষেত্রে সর্বত্র কনস্ট্যান্ট, এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইনক্রিজিং, এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ডিক্রিজিং, কমছে ডিওয়াই ডিএক্স। নতি দিয়ে আমরা চরম অবম মান বের করতে পারি, চরম মান বা অবম মান। অবম কথাটার মানে হচ্ছে সর্বনিম্ন, আর চরম মানে সর্বোচ্চ, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বের করতে পারি। ম্যাক্সিমাম কখন হবে একটা অপেক্ষকের মান, আর কখন মিনিমাম হবে সেটা আমরা কিন্তু এই স্লোপের সাহায্যে বের করতে পারি। তো আমরা একটা গ্রাফ ধরে নিই, এটা এক্স, এটা ওয়াই। মনে করো গ্রাফটা এরকম আছে, এরকম একটা গ্রাফ। তো এই গ্রাফটার এটা একটা পয়েন্ট, এটা মনে করো এক্স ওয়ান। যখন এক্স এর ভ্যালু এক্স ওয়ান হবে তখন এর মানটা ম্যাক্সিমাম হচ্ছে, আর যখন এক্স টু হচ্ছে তখন এর মানটা অবম হচ্ছে। এক্স ওয়ানের মানটা চরম আর এক্স টুতে এর মানটা অবম, কারণ এইভাবে বাড়তে বাড়তে আবার এখানে এসে কমেছে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন, এখানে সর্বোচ্চ। তো দেখো এটা কিভাবে করব আমরা। এই সর্বোচ্চ বিন্দুতে যদি আমি ভাবি, সর্বোচ্চ বিন্দুতে নতি কত হবে, কারণ এখান থেকে ট্যানজেন্ট যদি ড্র করি, এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এক্স অক্ষের সঙ্গে এটা কত কোণ করেছে, জিরো। তাহলে এখানে নতি কত হবে, নতি সমান ট্যান থিটা, থিটা যেহেতু জিরো তাহলে নতি জিরো। তাহলে এখানে নতি জিরো, নতি জিরো মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স জিরো। তো চরম মানে ডিওয়াই ডিএক্স জিরো হবে। যদি এরকম এটা গ্রাফটা কার গ্রাফ, মনে করো ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর গ্রাফ, ফাংশন ওয়াইটা এক্স এর ফাংশন, এক্স পরিবর্তন হলে ওয়াই পরিবর্তন হয়, তাহলে সর্বোচ্চ বিন্দুতে কি হচ্ছে না, এটার ডিওয়াই ডিএক্স জিরো হচ্ছে, কারণ নতি জিরো। তার মানে নতি মানে তো ডিওয়াই ডিএক্স মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা জিরো হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যখন মান হবে তার, তখন ওই অপেক্ষকটার রেট অফ চেঞ্জ অফ উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, জিরো হয়ে যাবে। এবার দেখো সর্বনিম্ন এই পয়েন্টটা, এটা যদি পি পয়েন্ট বলি তো এটা কিউ পয়েন্ট। কিউ পয়েন্টে যদি দেখি আমি, এখানে নতি কত হবে না, এখানে ট্যানজেন্ট ড্র করতে হবে, এই যে এটাও তো এক্স অক্ষের প্যারালাল, তাহলে এখানে নতিকোণ কত হবে, শূন্য। নতিকোণ যদি শূন্য হয় তাহলে এখানেও ডিওয়াই ডিএক্স জিরো। তার মানে এখানে আমরা ক্লিয়ার ধারণা পেলাম যে সর্বোচ্চ মান হোক বা সর্বনিম্ন মান হোক, ডিওয়াই ডিএক্স জিরো হোক। তাহলে কোনো অপেক্ষক যদি এরকম দেওয়া থাকে আর যদি বলে যে সর্বোচ্চ মান বের করতে বলে, তাহলে তার ডিওয়াই ডিএক্স জিরো করে দেবো, বা সর্বনিম্ন মান বের করতে বলে ডিওয়াই ডিএক্স জিরো করতে পারবো। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিওয়াই ডিএক্স জিরো হলে মানটা সর্বোচ্চ হতে পারে বা সর্বনিম্ন হতে পারে, তাহলে কী করে বুঝবো এটা সর্বোচ্চ না সর্বনিম্ন। এটাকে টেস্ট করার আরেকটা পদ্ধতি আছে, দেখো একটা টেস্ট করার একটা সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপটা আমি বলছি। এখানে দেখো, এখানে যখন এই জায়গাটা যাচ্ছে, এর আগে যখন বললাম এরকম যদি কার্ভের নেচার হয় তাহলে বুঝতে হবে যে কার্ভটার নতিটা কমছে, কারণ এর আগে তোমাদের শেখালাম আমি এই যে
এরকম হলে বাড়ছে, এরকম হলে কমছে, এই নেচারটা আছে এখানে। তাহলে এখানে নতি কমছে, কমতে কমতে এখানে কত হলো? নতি শূন্য হলো। এখান থেকে কমতে 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 এখানে নতি শূন্য হয়েছে, মানে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে নতি শূন্য হয়েছে। তারপরে এদিক থেকে আবার কী হয়েছে? নতিটা নেগেটিভ হয়েছে, মানে এর মানটা সর্বোচ্চ হওয়ার আগে ছিল পজিটিভ আর সর্বোচ্চ হওয়ার পরে নেগেটিভ। তখন আমরা কি বলবো, যেহেতু নেগেটিভের দিকের ঝোঁকটা টেন্স টু নেগেটিভ, এর ঝোঁকটা নেগেটিভ হওয়ার দিকে আছে, তাহলে এই নতিটার পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনের নতির পরিবর্তনের হারটা কখন নেগেটিভ হবে? তো এটা তো একটা নতি, তাহলে এর পরিবর্তনের হার কত হবে? আবার এটাকে আবার ডি অফ ডি এক্স করতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স, এটা কত হবে? নেগেটিভ হবে, এটা সমান নেগেটিভ হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলা হয়। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে ওর মানটা চরম হবে। এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু ওই জায়গায় চরম হবে। তাহলে আমরা টেস্ট করে দেখব, আগে দেখব ডিওয়াই ডিএক্স জিরো হচ্ছে, তার মানে চরম হতে পারে, অবম হতে পারে। সেকেন্ড চেক করব তাকে, যদি এটা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে ওই মানটা অবশ্যই চরম। আর যদি এটা পজিটিভ আসে, কারণ এখানে দেখো, এখানে এখান থেকে এই পার্টটা হচ্ছে নেগেটিভ, তারপরে আবার ইনক্রিজ হচ্ছে, তার মানে সর্বনিম্ন হওয়ার পর এর মানটা বাড়ছে, মানে টেন্সটা হচ্ছে, টেন্ডেন্সি হচ্ছে পজিটিভ হওয়ার দিকে। তাহলে যদি এটা পজিটিভ আসে তাহলে বুঝতে হবে যে এর মানটা নেগেটিভ, এই অবম, মিনিমাম। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, চরম বা অবম মানের জন্য চরম বা অবম মানের জন্য চরম বা অবম মানের জন্য ডিওয়াই ডিএক্স জিরো, আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেস দেন জিরো হয়, মানে নেগেটিভ, তাহলে এটা চরম। আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ হয়, তাহলে এটা অবম। এটা আমরা শিখতে পারলাম। তাহলে এটুকু যে আলোচনা আমি করলাম তাতে তিনটা জিনিস আমরা শিখলাম। এক হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স স্লোপকে নির্দেশ করে, ডিওয়াই ডিএক্স যদি জিরো হয় তাহলে বুঝতে হবে সেই অপেক্ষকটার মানটা চরম হতে পারে বা অবম হতে পারে। কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি লেস দেন জিরো হয় তাহলে অবশ্যই সেটা চরম হবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অবশ্যই সেটা অবম হবে। অর্থাৎ কোনো মান তার চরম আছে না অবম মান আছে, নাও থাকতে পারে সেটা। যদি ডিওয়াই ডিএক্স জিরো না হয় তাহলে বুঝতে হবে চরম বা অবম মান নেই। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর চরম বা অবম মান আছে কিনা আমরা নির্ণয় করব। তাহলে ওই দিন শিখিয়েছিলাম ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হবে টু এক্স, ইট ইজ নট ইকুয়াল টু জিরো, এটা জিরো নয়, তাহলে এই অপেক্ষকটার চরম বা অবম মান নেই, এই অপেক্ষকটার চরম বা অবম মান নেই। আবার যদি এরকম হয় যে এরকম আছে, যে ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস
वन ताहले dy/dx को तो हो बे dy/dx हो बे 2x-2 x এর মান যখন 1 তখন এটা 0 অর্থাৎ এটা চরম মান থাকতে এই চরম মান বা অবমান থাকতে পারে যখন x = 1 তখন x এর মান 1 হলে 2-2 0 হয়ে যাবে তাহলে এর একটা চরম মান থাকতে পারে কখন থাকতে পারে যদি x এর মান 1 হয় তখন চরম বা অবম থাকতে পারে আর যদি কখনোই না হয় যেমন এটা যদি 2x+2 হতো তাহলে এরও থাকতে পারে কিভাবে x এর মান যদি 1-1 হয় তাহলে এটা 0 হতে পারে অর্থাৎ x এর -1 মানের জন্য এটা চরম বা অবম থাকতে পারে কিন্তু এটা যদি এরকম হতো 2x2+2 তাহলে এর কখনো চরম বা অবম মান নেই কারণ x এর যে কোনো মান ধরা যাক এটা কখনোই 0 হবে না তাহলে এর কখনো চরম বা অবম মান থাকতে dy/dx করে দেখলাম যে 2x2+2 আসছে তাহলে এটার কখনো চরম মান বা অবম মান থাকবে না কারণ x এর মান তুমি যাই ধরো না কেন এটা কখনো 0 হবে না এটা যদি 0 কখনোই না হয় তাহলে কখনো চরম বা অবম মান থাকবে না একটা উদাহরণ দিলে আমরা বুঝিয়ে দেখি ধরো আমাদের বলা আছে যে একটা ঢিলকে আমরা উপরের দিকে ছুড়লাম এই যে এখানে উপরে উঠছিল ঢিলটা ছুড়লাম এই ঢিলটাকে যদি ছোড়া যায় তো এটার ইকুয়েশন আমরা লিখতে পারবো h = ut - ½ gt² gটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর u টা হচ্ছে প্রাথমিক বেগ যে বেগে ওকে ছুঁড়েছি এটা কি u বেগে ছুঁড়েছিলাম তো বলছি কোন সময়ে সর্বোচ্চ উচ্চতা উঠবে কত সময়ে সবচেয়ে বেশি উচ্চতা উঠবে মানে h এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে এটা আমাকে বের করতে বলেছে h এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে তাহলে এই ক্লিয়ার এখান থেকে যে ইকুয়েশনটা লিখেছি এখানে দুটো ভেরিয়েবল আছে একটা হচ্ছে h আর t u আর g তো কনস্ট্যান্ট তাহলে এখানে পরিবর্তনশীল রাশি আছে চল আছে যেটা সেটা h আর t তার মানে h ইজ এ ফাংশন অফ t আমরা লিখতে পারি h f t অ্যাকচুয়ালি h টা t এর ফাংশন t এর অপেক্ষক তাহলে আমরা কি করব একে t এর সাপেক্ষে একে ডেরিভেটিভ করে দেখব কারণ ম্যাক্সিমাম মান বের করতে বলেছে তো ম্যাক্সিমাম যদি বের করতে বলে তাহলে আমাকে dy/dx করতে হবে তো y এর জায়গায় h আছে আর x এর জায়গায় t আছে তাহলে dh/dt করে দেখব তাহলে dh/dt কত হবে এর dh/dt হবে u - ½g × 2t সমান হচ্ছে u - gt তো কি বলেছে h কখন ম্যাক্সিমাম হবে যদি এটা 0 হয় h ম্যাক্সিমাম হবে যদি dh/dt 0 হয় তাহলে ম্যাক্সিমাম এই সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে dh/dt 0 তার মানে u - gt = 0 বা t = u/g অর্থাৎ u/g সময় u আর g যদি গিভেন হয় দেওয়া থাকে তাহলে u/g সময় দেখা যাবে এই সর্বোচ্চ হচ্ছে তারপর আর উঠতে পারবেন না ওখানেই শেষ হল তারপরে নিচে নামবে তো এইভাবে আমরা চরম বা অবম মান দিয়ে কিছু অঙ্ক আমরা করতে পারব ফলে এখানে শুধু নয় যে আমরা যে রেস্ট এন্ড মোশন পড়ছি স্থিতি গতি বা একমাত্রিক গতি পড়ছি এখানেই শুধু এর ব্যবহার নয় এরকম বহু ক্ষেত্রে এর ব্যবহার আছে ফিজিক্সের বিভিন্ন শাখায় এই dy/dx খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে dy/dx থেকে আমরা স্লোপ জানতে পারি ম্যাক্সিমাম মিনিমাম জানতে পারি এবং কোন রাশির পরিবর্তনের হার জানতে পারি ফলে dy/dxটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা বারবার বলছি আমি এবার আমি নতি সম্বন্ধে বিস্তারিত আসবো আবার নতি
এটা যদি y y ড্যাশ x x ড্যাশ এরকম যদি কোনো গ্রাফ থাকে এবি একটা গ্রাফ পেলাম নিচে এর নতিটা বলতে কি বুঝবো আমি তোমাদের আগে বলেছি সরল রেখার নতি কখনো পরিবর্তন হয় না সরল রেখার নতি একটাই থাকবে সবসময় কনস্ট্যান্ট কারণ এটা খাড়া যতটা আছে ততটাই আছে তো এখানে নতি কোনটা বলবো এটাকেও বলতে পারি আমি এটাকেও বলতে পারি সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখান থেকে এক্স অক্ষের সমান্তরাল টানো এটা সমান্তরাল টানলাম এই গ্রাফটা এই এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সমান্তরাল টেনেছি সেটা হচ্ছে এর নতি তাহলে এখানে নতি কোণ হচ্ছে থিটা বা কেউ এটাও বলতে পারে থিটা তাও তবুও হবে তাহলে এখানে নতি কোণ হলো থিটা আবার যদি এরকম হতো এরকম যদি গ্রাফটা হতো তাহলে এখানে নতি কোণ কত হবে আগে যেটা বলেছি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করেছে সেখানে এখানে এটা থিটা অর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটাও থিটা এটা তাহলে এটা হচ্ছে নতি আবার যদি এরকম একটা গ্রাফ থাকে তাহলে থিটা কোনটা হবে থিটা হবে এটা ধনাত্মক এক্স অক্ষ যে কোণ উৎপন্ন করবে সেটা থিটা অথবা ওয়াই অক্ষকে এখানে ছেদ করেছে এখান থেকে যদি এক্স অক্ষের সমান্তরাল টানি তাহলে এটা হবে থিটা তো এটা থিটাটা স্থূল কোণ আর ট্যান স্থূল কোণের মান নেগেটিভ হবে মানে এখানে নেগেটিভ নতি এইভাবে নতিগুলোকে আমরা বুঝতে হবে মনে করো এরকম একটা আছে এর নতি কোনটা হবে এর নতি এটা হবে তাহলে এটা নয় কিন্তু অনেক ছাত্র এটাকে ভাবে নতি এটা নতি নয় নতি হচ্ছে এটা এর থিটা কোনটা নতি এটা নয় এটা নতি কারণ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে কোনো রেখা সেটা বক্ররেখা হতে পারে কার্ভ হতে পারে স্ট্রেট লাইন হতে পারে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা নতি বলব তাহলে আশা করি এই জিনিসটা আমরা জানলাম যে ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা সমান নতি এটাকে অনেক সময় স্লোপ বলবো স্লোপ একই জিনিস বুঝাবে আর ডিওয়াই ডিএক্সটা এক্স এর সাথে ওয়াই এর পরিবর্তনের হার বুঝাবে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স আচ্ছা এবার দেখো ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর ডিওয়াই ডিএক্স কত হবে টু এক্স এর ডিওয়াই ডিএক্স হবে টু এক্স আচ্ছা কারো অবকলন দেওয়া যেটাকে বাংলাতে আমরা ডেরিভেটিভ বলি ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স এর উল্টো প্রসেস আছে ওটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ অ্যান্টি ডেরিভেটিভটা কীরকম তো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ এক্স আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এফ ড্যাশ এক্স এটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে এফ ড্যাশ এফ ড্যাশ এক্স তাহলে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স ওয়াই ড্যাশ তো আমরা এখান থেকে এটা কি পেতে পারি যদি আমার এটা দেওয়া থাকে এটা যদি না দেওয়া থাকতো এটা থেকে কি এটা আসতে পারে উল্টো প্রসেসটাও করতে পারি তখন ওটাকে আমরা অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রাল বলবো আর প্রসেসটাকে বলবো ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল
আর এই প্রসেসটাকে বলবো ইন্টিগ্রেশন প্রসেস। কিভাবে এটাকে আমরা এভাবে লিখি, ইন্টিগ্রেশন ওভার এরকম এই চিহ্নটা দিয়ে লং এস, এস মানে সামেশন, ইন্টিগ্রেশন মানে সামেশনও বোঝায়, এটা লং এস, লং এস ওয়াইড এস ডিএক্স, কারণ ওয়াইড এসটা এক্স এর ফাংশন, এটাকে তখন আমরা ইন্টিগ্রাল বলবো অফ ওয়াইড এস, ইন্টিগ্রাল অফ ওয়াইড এস, ওয়াইড এস ডিএক্স। তাহলে ওয়াইড এস মানে কত দেওয়া আছে এখানে, টু এক্স ডিএক্স, ওয়াইড এস মানে হচ্ছে টু এক্স, এফ ডেস এক্স মানে হচ্ছে টু এস, ডিওয়াই ডিএক্স মানে তো হচ্ছে ওয়াইড এস, তো এটা টু এক্স ছিল, টু এক্স ডিএক্স। তো এখানে আসবে এক্স স্কোয়ার বাই, এক্স স্কোয়ার হবে এটা, প্লাস সি একটা কনস্ট্যান্ট আসবে। ইন্টিগ্রেশনটা দু রকমের, ডেফিনিট একটা ইনডিফিনিট, এখানে যেটা করলাম সেটা ইনডিফিনিট। উল্টো প্রসেসটাকে আমরা ইন্টিগ্রেশন বলি, ডিওয়াই ডিএক্স করে দিলাম, করে যেটা রেজাল্ট পেলাম সেখান থেকে যদি আগেরটা ফেরত পেতে চাই তাহলে যেটা রেজাল্ট পেয়েছি সেটার ইন্টিগ্রেশন করতে হবে, আর এটাকে বলবো ইন্টিগ্রাল অফ ওয়াইড এস উইথ রেসপেক্ট টু ডিএক্স। ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, তখন তো ডেরিভেটিভ করে বলেছিলাম, এমনি দেওয়া আছে এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন কী লিখবো, এর ইন্টিগ্রেশন যখনই লিখবো তাহলে ওয়াই যেহেতু ফাংশন অফ এক্স তাহলে হবে ওয়াই ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন বলবো। তাহলে এটার সমান আমরা কী করবো, লং এস, এটাকে লং এস বলবো ইন্টিগ্রেশন চিহ্ন, আর এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স। আর যদি আমরা লিমিট দিয়ে দিই এখানে, এগুলাকে লিমিট বলে, তাহলে এটা হলো ডেফিনিট ইন্টিগ্রেশন, এটাকে বলবো লোয়ার লিমিট, এটা আপার লিমিট, লোয়ার লিমিট টু আপার লিমিট ইন্টিগ্রেশন করবো, তখন ইন্টিগ্রেশনটা হলো ডেফিনিট ইন্টিগ্রেশন। এখন ব্যাপার হচ্ছে এটা বলতে কী বুঝি, এরও ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এটা বলতে কী বুঝি, এটা বলতে এই বুঝি যে যদি আমরা ওয়াই আর এক্স এর গ্রাফ ড্র করি, মনে করলাম একটা ওয়াই এক্স এর গ্রাফ ড্র করছি, তো গ্রাফটা এরকম আছে, এই গ্রাফটা পেলাম, তো আমি বলছি এই গ্রাফটা, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট এই গ্রাফটা, আর এটার গ্রাফটার নেচার হচ্ছে মনে করো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ইকুয়েশনটা ফলো করে এই গ্রাফটা, তাহলে এর যখন আমরা এই যে গ্রাফটা এক্স অক্ষের সঙ্গে কত ক্ষেত্রফল তৈরি করেছে সেই ক্ষেত্রফলটা জানতে চাইবো, তাহলে পি থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকো আর কিউ থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকো, এই যে শেডেড এরিয়াটা আমি আঁকছি, এই যে শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াটা হচ্ছে এর ক্ষেত্রফল, এই যে গ্রাফটা এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করেছে এটা হচ্ছে শেডেড এরিয়া, এর ক্ষেত্রফলটা বার করতে গেলে তখন এই ইন্টিগ্রালটা করতে হবে, তাহলে এর শেডেড এরিয়া বের করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এই যে ওয়াই ডিএক্স, এটা যদি এক্স ওয়ান পয়েন্ট হয়, এটা যদি এক্স টু পয়েন্ট হয়, তাহলে ওয়াইটা তো ফাংশন অফ এক্স, এক্স এর ফাংশন, তাহলে এখানে এফ এক্স আসবে, এফ এক্স ডিএক্স, এটা এক্স ওয়ান টু এক্স টু। আমি ডিটেলস যাচ্ছি না, এটা কী করে বের করা যায় এটা এভাবে আমি লিখে দিলাম সরাসরি, অনেক টাইম লস হবে বোঝাতে গেলে, তো এফ এক্স ডিএক্স হলো, তখন এটা ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে গেল। তার মানে ইন্টিগ্রালটা একটাই বোঝায় যে কোনো লেখচিত্র যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলের মানটাকে বোঝায়। এখন এর কতগুলো সূত্র আমি শিখিয়ে দিচ্ছি, ওর উল্টো সূত্রটাই আছে,
एक नम्बर सूत्र होच्छे जदि एरकम हय जे y इक्वल टू x टू दि पावर n एरकम जदि थाके ताहले ए इंडिकेशनटा होबे y dx माने होच्छे x टू दि पावर n dx एटा होबे जो डेफिनिट ना है अर्थात ये लिमिटगुलो जो ना देवा थे ताहले कि करते हैं एटार सूत्रटा हे एक्स ओखाने पावर डेरिवेटिव करते गेले एक कमे जेत एखाने पावर एक बेड़े जाए एन प्लस वन होबे आर कि ओखाने गुण होतो एखाने भाग हो जाए एन प्लस वन आर जो डेफिनिट नय लिमिट देवा नहीं आर एक ध्रुवक निये आसते प्लस सी আর যদি এটা এরকম হতো এটা হবে সূত্র যদি এটা ডেফিনিট হতো মানে এরকম যদি হতো x টু দি পাওয়ার n dx x1 টু x2 তাহলে এটা হবে আর সিটা লিখতে হবে না তখন হবে x n প্লাস 1 by n plus 1 আর এইভাবে করতে হবে x1 to x2 এটা সমান লিখতে পারবো আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে x এর জায়গায় x2 বসাবো একবার তাহলে উত্তর হবে x2 n plus 1 by n plus 1 minus x1 n plus 1 by n plus 1 upper limit minus lower limit তো এগুলো এই সূত্রটা তোমরা জানো তাহলে হবে আরেকটা এই সূত্র লিখে দিচ্ছি ধরো এরকম আছে y equal to sin x তাহলে এটা কত হবে y dx তার মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স তার মানে হবে মাইনাস কজ এক্স প্লাস যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল টু কজ এক্স তাহলে y dx cos x dx তখন হবে sin x প্লাস সেটা ধ্রুবক আছে আমরা লিমিট থেকে বের করতে পারি সেটা তাহলে আমরা ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স বিশেষ করে এখানে ক্যালকুলাস যেটা সেই ক্যালকুলাসের কিছুটা ধারণা পেলাম এর ধারণা যার যত বেশি হবে সে তত ভালো ফিজিক্স বুঝতে পারবে এবার আমরা ম্যাথামেটিক্সের আরেকটা শাখা হচ্ছে গ্রাফ গ্রাফটা সম্বন্ধে ভালো করে বুঝব কিভাবে যে দেখো আমরা আগে এরকম গ্রাফ করেছিলাম যে যদি এরকম থাকে যে 3x minus 2y equal to 5. তো এর গ্রাফ যদি আমরা করতে চাই তাহলে আমরা এরকম করতাম 2y equal to 5 minus 3x or y equal to হচ্ছে 3x minus 5 by 2. আর এরকম করতাম এক্স ওয়াই এক্সের ভ্যালু বের করতাম যখন এক্সের ভ্যালু বের করে করে ওয়াইয়ের ভ্যালুগুলো লিখতাম এখানে লিখতাম এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু এখানে এখানে এক্সের ভ্যালু এখানে ওয়াইয়ের ভ্যালু এখানে এক্সের ভ্যালু এখানে ওয়াইয়ের ভ্যালু আর এইগুলো পয়েন্টগুলো গ্রাফে প্লট করতাম গ্রাফে প্লট করে একটা রেখা পেতাম তো এখানে এরকম করা সম্ভব নয় আমরা এমনি জেনারেল জানবো যে কীভাবে আমরা গ্রাফগুলোকে ড্র করতে পারবো
গ্রাফের নেচারটা কি করে পাবো। মূল কথা হচ্ছে গ্রাফের নেচারটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সাকসেস। তো প্রথমে আমি সরল রেখার সমীকরণটা করাবো, সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। যে কোনো সমীকরণ যদি এই আকারে লিখতে পারি তাহলে আমরা বুঝে যাব যে ওটা সরল রেখার সমীকরণ। কোনো সমীকরণকে যদি এই আকারে আমরা লিখতে পারি তাহলে বুঝে যাব ওটা সরল রেখার সমীকরণ, যেখানে এম সমান হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান নতি। ওয়াই আর এক্স ভেরিয়েবল, ওয়াই যে ফাংশন অফ এক্স, এম আর সি কনস্ট্যান্ট, তো এমটা কি ট্যান থিটা ডিওয়াই বাই ডিএক্স নতি, আর সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষকে যতটা ছেদ করবে মূল বিন্দু থেকে তার দূরত্ব, মনে করো এরকম ব্যাপারটা। এরকম গ্রাফটা হলো ওয়াই অক্ষকে এখানে ছেদ করেছে, এটা পি আর এটা মূল বিন্দু ও, তাহলে ওয়াই সি মানে বোঝাচ্ছে ওপিকে। ওপি যদি চার হয়, এখান থেকে এটা যদি চার একক দূরে থাকে তাহলে বুঝতে হবে সি এর মান চার। আর থিটা কোনটা হবে, এই যে এখানে ছেদ করেছে এটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। যদি এরকম থাকে তার মানে থিটা যদি পজিটিভ থাকে, অর্থাৎ পজিটিভ এক্স যদি হয় তাহলে এটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, অথবা মূলবিন্দুগামী হতে পারে। মূলবিন্দুগামী হলে সি এর মান কত হবে, জিরো। ওয়াই অক্ষকে জিরো বিন্দু দিয়ে ছেদ করবে মানে সি জিরো, তাহলে ওয়াই কোয়ালিটি যদি এরকম হয় তাহলে এখানে সি নাই, সি যদি না থাকে তাহলে এটা মূল বিন্দুকে আমি সরল রাখা হবে কিন্তু এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে নয়। আর যদি এরকম হয় ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফোর, তার মানে ছেদিতাংশটা প্লাস আছে মানে ওয়াই অক্ষকে পজিটিভ ওয়াইকে ছেদ করেছে, তাহলে এটা এরকম হবে। আর যদি এরকম হতো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফোর, তাহলে ওয়াই অক্ষকে নেগেটিভে ছেদ করেছে, তাহলে এই গ্রাফটা হবে। এবার দেখো এম এর জায়গায় কী আছে, প্রতি ক্ষেত্রে এক্স আছে, ওয়ান আছে, এম ওয়ান। এম যদি ওয়ান হয় তাহলে ট্যান থিটা কত হবে, ওয়ান। ট্যান থিটা ওয়ান মানে থিটা ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি, অর্থাৎ এটা কত কোণ করবে থিটাটা, পঁয়তাল্লিশ ডিগ্রি, এক্ষেত্রেও পঁয়তাল্লিশ ডিগ্রি, এক্ষেত্রেও পঁয়তাল্লিশ ডিগ্রি। কিন্তু যদি এরকম সমীকরণ আসে মনে করো এরকম দিল ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ফোর, তো এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এম মানে কত আছে, এম মানে আছে মাইনাস ওয়ান, আর সি ইকুয়াল টু কত আছে মাইনাস ফোর, তো এম মানে মাইনাস ওয়ান, তো ট্যান থিটা মাইনাস ওয়ান যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি, তার মানে থিটাটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি, আর সি মানে তো মাইনাস চার, তাই লেখোটা কেমন হবে, অবশ্যই এরকম হবে। দেখো
এরকম হবে, এটা চার আর এটা থিটা 135 ডিগ্রি। তাহলে আমি সমীকরণ দেখে বলে দিব যে কোন দিকে হবে। এটা যদি না থাকতো তাহলে এটা মূলবিন্দুগামী হতো এরকম, আর যদি এটা সরি এটা ভুলে গেছি -4 গেছি, তার মানে এটা এরকম হবে -4, আর -4 হলে এরকম হবে, কারণ সিটা -4 আছে, মাইনাসের দিকে ছেদ করবে। এটা যদি +4 হতো তাহলে এটা এরকম হতো। তাহলে এইভাবে নেচারটা আমরা বুঝে যাব, রেখাটা কেমন হবে। এবার অধিবৃত্তির সমীকরণ, এই দুটোই আমাদের কাজে লাগে। অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ হচ্ছে সাধারণত এরকম আসে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিএক্স স্কোয়ার। তো এ আর বি হচ্ছে ধ্রুবক, এ ও বি ধ্রুবক। এদের গ্রাফের নেচারের হবে এরকম, এটা এরকম অধিবৃত্ত হবে। কিন্তু এটা যদি -b হতো তাহলে এটা এরকম হবে, এটা -b হলে এরকম হবে, +b এরকম হবে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে কিসের সমীকরণ হবে বলতো? এটাও কিন্তু হবে অধিবৃত্তের সমীকরণ, কারণ এক্ষেত্রে বি এর মান হচ্ছে জিরো, এর মান জিরো, বি এর মান ওয়ান। এর মান যদি জিরো হয় আর বি এর মান যদি ওয়ান হয় তাহলে এই সমীকরণটা কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে। ফলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফটা এরকম হবে, ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার এরও গ্রাফটা এরকম হবে। এক্ষেত্রে শুধু বিয়ের মানটা হচ্ছে হাফ। আর এই নথিগুলো কীভাবে বার করতে হবে? এখানে নথি সবসময় বাড়ছে, এখানে নথি সবসময় কমছে। এবার এগুলোকে আমরা বাস্তবিক ফিজিক্সের ক্ষেত্রে কীভাবে কাজে লাগাবো দেখো। আমরা পড়েছি সমবেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ ইত্যাদি পড়েছি। তো এখানে আমরা সরণ পড়েছি, তো সরণ সময়ের লেখচিত্র যদি আঁকি আমি, সরণ সময় এই যে হাইফেন দিয়েছি, এটাকে সরণ ভার্সাস ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম, বা আমরা এটাকে এসটি গ্রাফ বলবো। ধরো এক নম্বর ক্ষেত্রে বলছি, যদি সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল কণার সরণ সময় লেখচিত্র, লেখচিত্র আঁকবে, তাহলে এখানে কি দিয়েছে? সমবেগে গতিশীল কণার, কণাটা সমবেগে যাচ্ছে। যদি সমবেগে যায় তাহলে সমবেগ গতিশীল কণার সরণের সাথে বেগের কি সম্পর্ক আছে? সেটা হচ্ছে এরকম, এস ইকুয়াল টু ভিটি, এর লেখচিত্র আমাদের আঁকতে বলেছে। তাহলে এখানে কী লেখো? আঁকবো এস টি, কারণ ভি তো কনস্ট্যান্ট সমবেগের, এস ভার্সাস টি, এস ইজ এ ফাংশন অফ টি। তাহলে দেখো এখানে চারটা পাদ যদি নিই, চারটা পাদের দরকার পড়বে না, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো এদিকে এক্স অক্ষ আঁকবো মানে কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এদিকে, ইন্ডিপেন্ডেন্ট এদিকে, এদিকে ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট হচ্ছে এস,
তাহলে এদিকটা এস আঁকবো আর এদিকটা টাইম, কিন্তু এই পাতটার কোনো দরকার পড়বে না, এই দুটো পাতার কেন পড়বে না একটু ভেবে দেখো। এটা মূলবিন্দু ধরলাম, এই দুটো পাতের দরকার পড়েছে না, মানে এই দুটো পাত না আঁকলেই আমাদের হবে। কেন দুটো পাতের দরকার পড়েছে না, কারণ এদিক থেকে এদিকে যদি আসি আমি টাইম নেগেটিভ, টাইম কখনো নেগেটিভ হবে না, ফলে স্মরণ সময় লেখচিত্র যদি আঁকি আমি তাহলে এই দুটো পাতকে ওমিট করতে হবে, শুধু জাস্ট এটুকু আঁকলে হবে, মানে প্রথম পাত আর চতুর্থ পাত থাকবে। কিন্তু এটা যদি দ্রুতি হতো, এসটা যদি স্মরণ না হয় দ্রুতি হতো, দ্রুতি যখনও কোনো নেগেটিভ হতে পারে না, এখান থেকে এটা পজিটিভ তো এখান থেকে এটা নেগেটিভ, তাহলে দ্রুতি যেহেতু নেগেটিভ হতে পারে না ফলে এটা আমার আঁকার দরকার নেই। তাহলে দ্রুতি স্মরণ যদি হয়, দ্রুতি সময় যদি হয়, তাহলে প্রথম পাতটা আঁকলেই হবে। ফলে আমরা যখন গ্রাফ আঁকবো তখন ভেবে নেব কোন পাতটার দরকার আছে, আদতে তিন চারটা পাতের দরকার আছে কিনা, যদি না হয় তাহলে শুধু প্রথম পাতটা এঁকেই আমরা কাজ চালাবো। তো আমরা ধরি প্রথম পাতটা যদি আঁকি আমি, তো এস ইকুয়াল টু ভিটি সমীকরণটা কীভাবে প্লট করব দেখো, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্সের সাথে মিল আছে, কারণ এস মানে তো ওয়াই আর এক্স মানে হচ্ছে টি, তাহলে ভিটা কি বোঝাচ্ছে, নতিকে বোঝাচ্ছে, আসলে ভি এখানে নতি। এটা কিসের সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলরেখার সমীকরণ, এবং মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, তাই এটা অবশ্যই হবে এরকম। এটা কেন মূলবিন্দু হলো, মূলবিন্দু না হলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকতো, অর্থাৎ এজ ইকুয়াল টু ভিটি প্লাস সামথিং থাকতো, তাহলে এটা মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ হবে, এবং সমীকরণ লেখাটা হবে এরকম, মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ এটা, এবং তার লেখাটা হচ্ছে এরকম। কিন্তু এটাতে যদি এরকম থাকতো যে শূন্য সময়, দেখো সময় যখন শূন্য তখন স্মরণও শূন্য, টি এ মানে জিরো বসালে এস জিরো হবে, কিন্তু এরকম যদি হয় যে শূন্য সময়ে তার স্মরণ শূন্য নয়, শূন্য সময়েও তার কিছু স্মরণ ছিল, অর্থাৎ তার কিছুটা প্রাথমিক স্মরণ আগে ছিল, তারপর থেকে আমি সময় মাপতে লেগেছি, তখন এই সমীকরণটা এরকম হবে, এস ইকুয়াল টু এস জিরো প্লাস ভিটি, এস জিরো হচ্ছে শূন্য সময়ের সমীকরণ স্মরণ, এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, তাহলে এটা কার সঙ্গে তুলনা করবো দেখো, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো এম পজিটিভ ভি যদি পজিটিভ হয় তাহলে লেখাটা এরকম হবে। এবং এটা এস জিরোকে বোঝাচ্ছে এখান থেকে, এটা তাহলে এস ইকুয়াল টু এস জিরো প্লাস ভিটি, এই লেখচিত্রটা এরকম হবে। কিন্তু সমতরণে গতিশীল যদি না হয়, এই সমবেগে গতিশীল না হয়, সমতরণে গতিশীল কোনো লেখচিত্র আঁকতে বলে, তাহলে সমতরণে গতিশীল কণার লেখচিত্র আঁকো, সমতরণে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র আঁকো। তাহলে দেখো ত্বরণ যদি থাকে তাহলে স্মরণের সাথে সম্পর্ক কী হবে সেটা জানতে হবে, তাহলে এটা এরকম হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কার সঙ্গে তুলনীয়, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ডিএক্স স্কোয়ার, তাহলে এটা বোঝা যাচ্ছে অধিবৃত্তের সমীকরণ, তাহলে আমরা ভাবনা চিন্তা না করেই আমরা এটা এঁকে দিতে পারি এরকম করে, অধিবৃত্তের সমীকরণ, তাহলে এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস। তাহলে সমতরণে যদি গতিশীল হয় তাহলে এরকম হবে, কিন্তু এটা সমমন্দনে যদি হতো,
সমবন্ধনে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র। তাহলে সমীকরণটা হতে এরকম, এখানে মাইনাস আসত ইজিকাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আর ইজিকাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এটা এর সাথে তুলনীয়, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস বিএক্স স্কোয়ার। তাহলে এরকম হলে কি হবে, এরকম হবে লেখাটা। তাহলে এটা বোঝাচ্ছে কি, সমতলন আর এরকম হলে কি বোঝাচ্ছে, সমবন্ধন। আর যদি এটা স্ট্রেট লাইন হয় মূলবিন্দুগামী, তাহলে এটা হচ্ছে সমবেগ। একটাতেই সব করে দিলাম, সমবেগ হলে মূলবিন্দুগামী সরলেখা হবে, সমতরণ হলে এরকম হবে, খাড়া উপরে উঠবে, আর নিচে নাড়লে এরকম হবে। অন্যভাবে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো আমরা সমবেগে গতির যদি কথা বলি, ধরো সমবেগে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র আঁকছি, সমবেগে সমবেগে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি হলে এই গ্রাফটা হবে টি এস, এটা হচ্ছে তার নতি হচ্ছে থিটা, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এম মানে কত হচ্ছে ভি, মানে ট্যান থিটা মানে হচ্ছে ডিএস বাই ডিটি। কেন ডিএস বাই ডিটি হচ্ছে, কারণ ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স, তো ডিওয়াই বাই ডিএক্স ওয়াইয়ের জায়গায় তো এস আছে, তাহলে ডিএস হবে, আর এক্সের জায়গায় কী আছে ডিটি, তাহলে ট্যান থিটা এম সমান তো ভি, আর ভি মানে জানি ট্যান থিটা, এই এম মানে জানি ট্যান থিটা, আর এম মানে জানি ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তার মানে এটা আমরা আগে থেকেই জানতাম ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তার মানে এটা বোঝাচ্ছে যে এটা এখানকার নথি থেকে, স্মরণ সময় লেখচিত্রের নথি থেকে আমরা বেগ জানতে পারি। যদি আমার স্মরণ সময় লেখচিত্র দেওয়া থাকে, তাহলে ওই লেখচিত্র থেকে আমরা বেগ নির্ণয় করতে পারি। যেমন দুটা লেখচিত্র দেওয়া আছে, মনে করো এটা এক নম্বর কোণার লেখচিত্র, এটা দুই নম্বর কোণার লেখচিত্র। যদি বলে এক নম্বর কোণার লেখচিত্রটা এক নম্বর গ্রাফ দিয়ে প্রকাশিত হচ্ছে, আর দুই নম্বর কোণার লেখচিত্র দুই নম্বর গ্রাফ দিয়ে প্রকাশিত হচ্ছে, তাহলে কার বেগ বেশি, কোন কণা বেশি বেগে চলছে, তাহলে আমরা জানি এর নতি বেশি, তাই নতি থেকে তো আমরা বেগ জানতে পারি। তাহলে এর যদি নতি বেশি হয়, তাহলে এর বেগও বেশি, তার মানে দুই নম্বর কণা বেশি বেগে চলছে। দ্বিতীয় প্রশ্ন যদি এরকম হয় যে মনে করো এটা তিরিশ ডিগ্রি কোণ করেছে, তিরিশ ডিগ্রি, আর এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি, বলছে এদের দুজনের বেগের অনুপাত কত, দুটি কণার বেগের অনুপাত কত, তাহলে বেগের অনুপাত বের করতে পারবো খুব সহজে। তাহলে এক নম্বর কণার বেগ যদি ভি ওয়ান হয়, এক নম্বর কণার বেগ যদি ভি ওয়ান হয়, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি, আর টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, আর ভি টু ইকুয়াল টু কত হবে টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি, তাহলে এদের বেগের অনুপাত কত হবে ভি ওয়ান বাই ভি টু, ওয়ান বাই রুট থ্রি বাই রুট থ্রি, তার মানে হচ্ছে ওয়ান বাই,
তাহলে 1:3 এই দুটার বেগের অনুপাত, অর্থাৎ এর থেকে এটা তিন গুণ বেশি বেগে চলছে। তবে স্মরণ সময় লেখচিত্র যখন আমরা আঁকবো একটা কথা মনে রাখতে হবে যে স্মরণ সময় লেখচিত্রের নথি থেকে আমরা বেগ জানতে পারি, এক। আর দুই নম্বর হচ্ছে স্মরণ সময় লেখচিত্র কখনো এরূপ হবে না যাতে করে একই সময় দুটো অবস্থান বোঝায়। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, মনে করে একটা ছাত্র একটা লেখো আঁকলো এইভাবে, এইভাবে লেখো এঁকে বলছে যে এটা স্মরণ সময় লেখচিত্র, এটা টি আর এটা এস। তো এরকম লেখচিত্র হবে না। কেন হবে না? যে এরকম লেখচিত্রটা হবে যাতে একটা নির্দিষ্ট সময়ে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, ওর একটাই পজিশন হয়। তো যদি এরকম এখান থেকে এই দুটো পয়েন্ট আমি বলছি, পি পয়েন্ট আর কিউ পয়েন্ট, আর এখান থেকে এটা চার সেকেন্ড, তাহলে চার সেকেন্ড সময়ে ও পিতেও ছিল কিউতেও ছিল, একই সময়ে একটা কণার দুটি অবস্থান থাকতে পারে না, তাহলে এরূপ লেখচিত্র আঁকা সম্ভব নয়, এক। দুই নম্বর, এরূপ লেখচিত্র কখনো হবে না, টি এস এরকম হয়ে আবার এরকম কখনো হবে না। এরকম কেন হবে না, এস অক্ষের প্যারালাল কেন হবে না? এস অক্ষের যদি প্যারালাল হয় তাহলে ট্যান 90 ডিগ্রি হবে, আর ট্যান 90 ডিগ্রি মান অসীম, তাহলে বেগ হচ্ছে অসীম, কারণ নথি থেকে আমরা বেগ জানতে পারি, কোনো কোনার বেগ অসীম হতে পারে না। ফলে এরকম লেখচিত্র কখনো এস অক্ষের সমান্তরাল হবে না। এই দুটোকে মনে রাখবা, যে একই সময়ে কণার দুটো অবস্থান হবে না, আর ওই লেখচিত্রটা কখনো এস অক্ষের সমান্তরাল হবে না। আশা করি গ্রাফ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পেরেছ। পরের ক্লাসে আমি অন্যান্য গ্রাফ নিয়ে আলোচনা করব। আশা করি ভালো থেকো।